প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের এডুকেশন সাবজেক্ট রয়েছে এবং যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তার অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন এসে চার আমাদের এডুকেশনে বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছেন কিন্তু শর্ট প্রশ্ন নিয়ে আমরা খুব চিন্তা এবং টেনশনে ভুগছি তো প্রিয় বন্ধুরা আমি তোমাদের পূর্বে বলেছি এখনও বলছি এডুকেশন এই সাবজেক্টটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট প্রচুর স্কোরিং একটা সাবজেক্ট এবং সব থেকে কম পড়ে দুর্দান্ত রেজাল্ট করা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক এডুকেশনের যে সিলেবাস রয়েছে তার ভিতরে একটা চ্যাপ্টার আছে একটু কঠিন কোন চ্যাপ্টারটা রাশি বিজ্ঞান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই রাশি বিজ্ঞান থেকে বড়ো প্রশ্ন আমি তোমাদের সাজেশনে দিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের একবার কিন্তু অঙ্ক করানো মানে রাশি থেকে যে অঙ্ক তোমাদের একটা পরীক্ষা আসে সেটা শিখিয়ে দিয়েছি যদি বুঝতে না পারো পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবে সেখানে তোমাদের রাশিবিজ্ঞানের মিন মিডিয়ান মোড কীভাবে নির্ণয় করতে সেটা শিখিয়ে দেবো খুব সহজ উপায় এছাড়াও আজকে এই রাশিবিজ্ঞান থেকে কোন শর্ট কোয়েশ্চেনগুলো পড়তে হবে তোমরা সব কিছু সমাধান করতে পারো স্যার অঙ্কটা করলাম না ছেড়ে দিলাম কিন্তু রাশিবিজ্ঞান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আসবে সেটা তো তুমি ছাড়তে পারবে না কিন্তু তোমরা কনফিউজ হও রাশিবিজ্ঞান নতুন একটা বিষয় তোমাদের কাছে মনে হয় এবং এখান থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোনগুলো তোমরা প্রত্যেকেই কনফিউজড সেই কনফিউশন কিন্তু আজকে তোমাদের দূর হবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তো তুলে ধরবই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার আগে কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে আমি রাশি বিজ্ঞান থেকে মাত্র কুড়িটা শর্ট কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো যে কুড়িটা শর্ট কোয়েশ্চেন তুমি যদি একটুখানি ভালো করে দেখে যাও রাশি বিজ্ঞান থেকে টেনশন চিন্তা তোমাদের মুক্ত থাকবে কারণ এমসিকিউ এসিকিউ কিউ প্রশ্ন কিন্তু আমাদের বন্ধুরা পড়তেই হবে সেখানে কিন্তু কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না তুমি রাশিবিজ্ঞানের থেকে যে অঙ্ক থাকে তার অথবাই প্রশ্ন থাকে সেটা তুমি ছাড়তে পারো কিন্তু আমি তোমাকে রাশিবিজ্ঞানের অঙ্কটা ছাড়তে বারণ যদি না বুঝতে পারো আমি সেই অঙ্কর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো কারণ রাশিবিজ্ঞানের অঙ্ক খুব সহজ এবং সেটা করলে ফুল মার্ক পাবে তো সেটা পরে আসবে কিন্তু রাশিবিজ্ঞান থেকে শর্ট কোশ্চেন তোমরা অনেকে ছেড়ে আসতে পারো না ছাড়বে না মাত্র কইটা কোশ্চেন সারা বছর ধরে পড়ো আশা করছি এখান থেকে তুমি সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে রাশি বিজ্ঞান থেকে এমসিকিউ এসিকিউ কিউ প্রশ্ন যাই আসুক না কারণ এই কুড়িটা প্রশ্নের ভিতর থেকে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলে তোমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত সাজেশন কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি সেগুলো যদি এখনো না দেখে থাকো অবশ্যই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে অথবা আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের যে প্লে লিস্ট রয়েছে সেখানে সব ভিডিও কিন্তু তোমাদের জন্য রেডি রয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা রাশি বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটা শর্ট প্রশ্ন ঝটফফট করে দেখে নিই তো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আমরা ঝটপট করে দেখে নেব তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ অর্থাৎ আমি কুড়িটা টোটাল প্রশ্ন দিচ্ছি যেগুলোর ভিতর থেকে এমসিকিউ পরীক্ষা আসতে পারে এবং এসিকিউ কিউ কিন্তু পরীক্ষা আসতে পারে এক নম্বর আয়ত লেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি কোথায় স্থাপন করা হয় উত্তর শ্রেণীবিবাদানের নিম্ন সময় অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু তুমি তোমার নিজের খাতায় নোটস করে নাও নিজের খাতায় নোট করে নিয়ে পড়বে বা লিখবে সুন্দর করে তাহলে কিন্তু তোমার খাতা থেকে মাঝে মধ্যে পড়তেও সুবিধা হবে এবং মনে রাখতেও কিন্তু সুবিধা হবে ঠিক আছে অবশ্যই সেজন্য লিখে নাও রাশিবিজ্ঞানের সামিশন চিহ্ন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই চিহ্নটা বলছে সামিশন সামিশন চিহ্ন কিসের নির্দেশ করে যোগফল সামিশন চিহ্নটা সবসময় নির্দেশ করে যোগফল মাথায় রাখবে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুততম পদ্ধতি কোনটি মিডিয়ান বা বাংলা যেটাকে বলে মধ্যমা নেক্সট সব থেকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো কোনটি গড় বা গাণিতিক গড় বা মিন মনে রাখবে ঠিক আছে নেক্সট কোনো রাশিমালার প্রত্যেকটি উচ্চ শ্রেণীর নিম্নসীমার পরিপ্রেক্ষিতে লেখচিত্র স্থাপন করা হলে তাকে কি বলে বারগ্রাফ বলা হয় ঠিক আছে হিস্টোগ্রাম কি ধরনের লেখচিত্র একটা অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র এলোমেলো তথ্যগুলিকে কি বলে অবিন্যস্ত স্কোর বলা হয় একটি রাশিমেলার যে রাশিটি পুনরাবৃত্তি সর্বাপেক্ষা ঘটে তাকে কি বলা হয় ভূস্টক বা মোড বলা হয় মাথায় রাখবে পরিবর্তনশীল মানকে কি বলা হয় সারি বলে পরিসংখ্যা বন্টনের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কি বলে বিস্তৃতি বা ব্যবধান বলা হয় বা প্রসার বলা হয় গাণিতিক গড়কে কি বলা হয় মিন বলা হয় পূর্বে বলেছি স্ট্যাটিস্টিক কি শব্দ একটা জার্মান শব্দ চলো এবার এসেটাই প্রশ্ন একটু দেখে নিই কল্পিত গড় কি যে সকল ক্ষেত্রে স্কোর গুচ্ছ বড়ো আয়তনের হয় অর্থাৎ কোনো বন্টনে যখন স্কোরের সংখ্যা অনেক বেশি হয় তখন স্কোরগুলির মধ্যে একটিকে কল্পিত গড় ধরে নিয়ে সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করা হয় ঠিক আছে গড়ের মাধ্যমে কি জানা যায় গড়ের মাধ্যমে এক জাতীয় বা দুই বা তার বেশি রাশিমালার বৈশিষ্ট্যর তুলনা করা যায় নেক্সট রাশিবিজ্ঞানের পরিসংখ্যা কি মানের ক্রমানুসারে সজ্জিত করতে গিয়ে একই স্কোরকে বারবার না লিখে সেই স্কোরের পুনরাবৃত্তির সংখ্যাকে পরিসংখ্যা বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শর্ট কোশ্চেন স্কোর কাকে বলে পরীক্ষা আসতে পারে এ সেটাই প্রশ্ন ব্যক্তি বা বস্তুর কোনো বৈশিষ্ট্য বা ধর্মকে যখন গাণিতিক প্রতীধি উপস্থাপন করা হয় তখন তাকে স্কোর বলে নেক্সট রাশিবিজ্ঞানের চল কাকে বলা হয় পরীক্ষা আসতে পারে রাশিবিজ্ঞানের পরিবর্তনশীল মানকে চল বলে অর্থাৎ যে রাশির মান পরিবর্তিত হয় তাই হলো চল মিডিয়ান বা মধ্যমা কী রাশিবিজ্ঞান অনুসারে পরিসংখ্য বিভাজনে পরিমামক স্কেল স্থিত যে বিন্দুর ওপর এবং নিচে সমান সংখ্যক স্কোর বর্তমান সেই বিন্দুকেই বলা হয় মিডিয়ান বা মধ্যমা মনে রাখবে নেক্সট আমরা দেখে মোড কি পরীক্ষা আসতে পারে কোনো চলকের প্রদত্ত মানগুলিকে মানের ক্রমানুসারে সাজানোর পর যে মানটি সর্বাধিক উপস্থিত থাকে তাকে ওই মানগুলি মোট বলে বা ভূষ্টক বলা হয় নেক্সট গড় কাকে বলে সমবৈশিষ্ট্য সম্পূর্ণ রাশিমালার অন্তর্গত রাশিগুলির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে মিন বলা হয় বা গড় বলা হয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কুড়িটা প্রশ্ন এখানে কিছু এমসি কিউ কিছু এসসি কিউ প্রশ্ন বলেছি তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো দেখে নাও এর বাইরে একটা প্রশ্ন তোমাদের এক্সট্রা দেখার দরকার নেই কারণ বেশি প্রশ্ন পড়ে লাভ নেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও কারণ এডুকেশনে খুব বেশি পড়ার কিন্তু দরকার নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলের অন্যান্য সাজেশনের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো তাহলে লিংকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যাচ্ছে অবশ্যই দেখে নিও অথবা উচ্চ মাধ্যমিক সাজেশনের যে প্লে লিস্ট রয়েছে অবশ্যই সেটা কিন্তু দেখে নিও চলো আজ এই পর্যন্ত দেখাবো অনেকটা টপিক না অনেকটা ভিডিওতে